রাজকন্যা, তুমি জানো না কামিনী কত বড়। অগ্নি, এতে ওর কোনো ভুল নেই। আমি এমন আরো একজনকে চিনতাম যে অকারণে যুদ্ধের জন্য হাতে অস্ত্র তুলত না। মহারাজ, লক্ষ্মীকে আপনি ক্ষমা করে দিন। এ কি বলছো জ্যোৎস্না? লক্ষ্মী তোমাকে এতবার মারতে চেয়েছে, তোমার এত ক্ষতি চেয়েছে, তুমি ওকে ক্ষমা করে দিতে বলছো? হ্যাঁ, শোনো অগ্নি, যুদ্ধ আমাদের আর শত্রু সেও আমাদের, অতএব আমাদের এই যুদ্ধে রোহিণী সামিল হবে কি না সেটা একান্তই ওর সিদ্ধান্ত। ঠিক আছে বাবা, তুমি যা বলবে তাই হবে। আমায় আপনি ক্ষমা করবেন, আমি আপনার পাশে থাকবো কথা দিয়েছিলাম, কিন্তু আমি এই যুদ্ধ করতে পারবো না। কিন্তু রোহিণী, আমাদের বালুস্থানের একটা নিয়ম আছে, আমরা আমাদের অতিথির সঙ্গে অসি যুদ্ধ করে তাকে সম্মান জানাই। আশা করি তোমার তাতে কোনো আপত্তি নেই। বাবা, কেউ যদি শক্তিধর নাগ নিয়ে ঘুরে বেড়ায় তার মানে এইটা নয় সে অসি যুদ্ধের সব কলাকৌশল জেনে যাবে, নাও তো হতে পারে। কি ঠিক বললাম তো? মানে? মানেটা খুব সোজা রাজকন্যা, তোমার বুদ্ধি আর সাহসের জোর আমরা দেখেছি, এবার তোমার তরবারির জোরটা পরখ করতে চাই। কি অপমান, কি অপমান! আমার বন্ধুকে কিনা দুর্বল মনে করছে যোদ্ধা? আজ আর আমি আপনাকে বিমুখ করব না যোদ্ধা। রাজকন্যা, আমি জানি তুমি পারবে বন্ধু, লড়ে যাও। আজ তোমায় দেখিয়ে দিতে হবে তুমি অসি যুদ্ধেও কারো চেয়ে কিছু কম যাও না। বেশ মানিয়েছে দুটিকে, দেখে মনে হচ্ছে একে অপরের জন্যই জন্মগ্রহণ করেছে। অনবদ্য, অনবদ্য, অনবদ্য রোহিণী, তোমার উপর ভরসা করে আমি কোনো ভুল করিনি। জিতেছে, আমার বন্ধু জিতেছে। শোনো, তোমার জন্য আমার মনোসংযোগ নষ্ট হয়েছে। দেখুন যোদ্ধা, মন বা মনোসংযোগ দুটোই আপনারই, কোনোটা নষ্ট হলে তার জন্য দায়ী আপনি। মানে আমি এই হার মেনে নেব না, এটা ঠিক নয়। আমার কাছে কিন্তু রোহিণী বিজয়িনী। বাবা, এটা কিন্তু ঠিক নয়, আমি হার মানতে পারছি না। অগ্নি, আমি বেশ বিস্মিত হলাম। মানে
রোহিণী তার মানে তোমার মনোসংযোগ নষ্ট করতে সক্ষম। এ তো ভালো লক্ষণ নয়। যোদ্ধা, আমরা কি আবার যুদ্ধ করব? আমি কিন্তু প্রস্তুত। মানে? আমার কোনো জাদুই তো কাজ করলো না। কেউই মি আর কেই বা আমার সন্ধানী গোলক নষ্ট করল। কিছুই জানতে পারছি না, কিছুই না। এই হার আমি কিছুতেই মেনে নিতে পারছি না, কিছুতেই না। বারবার হেরে যাচ্ছি কেন? কিভাবে জানবো ওই মেয়েকে? আমি আমি কিভাবে জানবো? কোন উপায়ে জানবো? কে বলে দেবে আমি উপায়? মন্ত্রীমশাই, একমাত্র মন্ত্রীমশাই এখন আমায় সাহায্য করতে পারে। সঠিক সময় মানুষটার বুদ্ধি খুলে যায়। এই মায়ায় নয় ওই মেয়েকে দেখা যায় কিনা একবার দেখতে হবে। মন্ত্রীমশাই, কোথায় যাচ্ছ তুমি? সর্বনাশ, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। কি করব এখন? উড়ে গেলে কি করে? আর বলো না কামিনী, তুমি ডাকলে হঠাৎ করে ঘুরতে গিয়ে কিরম যেন উড়ে গেলাম। তোমার সঙ্গে আমার জরুরি কথা আছে, চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল চল। আমার জীবনের পাথা আর কিছুতেই কাটছে না। আয়নাটা আমাকে পরে এসে নিয়ে যেতে হবে। এটা এখানে কি করে এলো? ও, তাহলে বোধহয় রাজমাতার কাছ থেকেই পড়ে গেছে। আমায় আপনি ক্ষমা করবেন, আমি আপনাদের কোনো সাহায্য করতে পারলাম না। কেন সেই প্রশ্ন আমি করব না? যাও, তুমি বাড়ি যাও। তোমার সই নিশ্চয়ই তোমার জন্য অপেক্ষা করছেন, হয়তো চিন্তা করছেন। ভাই, চল না ওকে নিয়ে আমরা বাড়ি যাই। না রাজকন্যা, চলো আমি তোমায় একটু এগিয়ে দিয়ে আসছি। আমায় এখন বাড়ি ফিরতে হবে। এত সুন্দর রান্না করে খাওয়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। তুমি ভারী মিষ্টি মেয়ে, ভালো থেকো, আবার এসো কিন্তু। আপনি কি আমার উপর রেগে রয়েছেন? কাছের মানুষের উপর রাগ করা যায় নাকি করতে আছে, কোনটা? তাহলে আপনি আপনার দিদির উপর রাগ করে কেন আছেন?